إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذا كنت فيهم فأقمت لهم الصلاة فلتقم طائفة منهم معك وليأخذوا أسلحتهم فإذا سجدوا فليكونوا من ورائكم إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم من سمع النداء فلم يجب فلا صلاة له أو كما قال النبي صلى الله عليه وسلم প্রথমে আমরা সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করছি যিনি আমাদেরকে আজ একটি গুরুত্বপূর্ণ মাহফিলে সমবেত হওয়ার সুযোগ ও তৌফিক দিয়েছেন। আমরা সে আল্লাহর কাছে জানাই শুকরিয়া বলি, আলহামদুলিল্লাহ। সময় তো ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের সামনে আজকে আহমিয়াতু আস-সালাতি মাআল জামাআ, জামাতের সাথে নামাজ আদায় করার গুরুত্ব, ফজিলত এবং জামাতে নামাজ না পড়ার কি কথা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে সে সম্পর্কে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে মোটামুটি এক মাস, দেড় মাস বা কখনো দুই মাস পর আমরা আপনাদের সাথে মিলিত হই, আপনাদের ক্যাম্পে আমরা একটি করে সম্মেলন করার চেষ্টা করি। তো এই সম্মেলনটা কি আপনাদের জন্য ভারী হয়ে যায়? যারা এই ক্যাম্পের অধিবাসী তারা জবাব দিবেন, আপনাদের কাছে কি এটা ভারী হয়, কষ্টের হয়? আমরা জানি যে আপনারা যখন দেশে যান তখন প্রত্যেকেই কিন্তু নিজের এলাকায় একটা করে সম্মেলন করার চেষ্টা করে থাকেন, আর ওই সম্মেলন করতে গিয়ে আপনাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম করলেই হয় না, অনেক অর্থ ব্যয় করতে হয়। এগুলার কোনো কিছু কি এই মাহফিল উপলক্ষে করতে হয়? আপনাদের যে ক্যাম্পে মাহফিল হচ্ছে, কোনো কিছু করতে হয় এই মাহফিলের জন্য? আপনারা কে কি পরিশ্রম করেছেন বলেন? কোনো কিছুই তো না, নাকি? দেশে যে মাহফিল করবেন যদি উপযুক্ত আলেম না পান তাহলে ওরা এসে আপনাকে সুললিত কণ্ঠে ওয়াজ শুনাইবে। কি শুনাইবে? যে আশরাফ আলী থানবির কাছে এসে সাপ এসে মুরিদ হলো। আপনাকে সুললিত কণ্ঠে ওয়াজ শুনাইবে যে আব্দুল কাদের জিলানি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছে। আপনারা বলবেন সুবহানাল্লাহ, বললেন। এরকম গাঁজাখুরি বাতিল কথা তারা এসে ওয়াজ মাহফিলে আপনাদেরকে শোনায় যাবে, আপনারা পকেট ভর্তি টাকা দিবেন। ওরা আপনাদেরকে শোনাবে যে একবার হজ করলে হবে না, তিনবার হজ করা লাগবে। প্রথমবার হজে হলো দেখা, দ্বিতীয়বার হজ করতে আসা হবে জানা, আর তৃতীয়বার হজ করতে আসলে সেটা হবে মানা।
আপনারা ঘটনাক্রমে যদি এই সমস্ত বক্তা পেয়ে যান, অথবা একদিন নবী হাঁটে যায়, রাস্তা দিয়ে হাঁটে যায়, এক হরিণী বান্ধা ছিল গাছেরই তলায়, ঠিক না? এই হরিণীর ওয়াজ সুললিত কণ্ঠে শুনবেন আর সুবহানাল্লাহ বলবেন আর চুক চুক করবেন আর পকেট ভর্তি করে পয়সা দিবেন। আমাদের দেশে অধিকাংশ মাহফিলগুলোতে এরকম গাঁজাখুরি বানোয়াট কথা অধিকাংশ জায়গায় চলছে। যে যত বেশি সুর ঝাড়তে পারবে, সুরের ঝংকার দিতে পারবে, গান গাইতে পারবে, আপনারা তারই ভক্ত। কয়দিন পরে পোস্টারে লিখবেন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা, কত টাইটেল দিয়ে, অথচ পুরা তাফসির, পুরা প্রোগ্রাম এক ঘন্টা উনি বকবক করবে, কোরআনের একটা আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনি শুনতে পাবেন না। আর এই সমস্ত লোকেরাই আমাদের দেশে আল্লামা। আল্লামা মানে কি জানেন? আল্লামা শব্দের অর্থ হলো যে কোরআন এবং হাদিস এর এলেম, সাহাবায়ে কেরামের এলেম, তাবিন তাবি তাবিনদের এলেম যে ব্যক্তি আয়ত্ত করতে পেরেছে সে হচ্ছে আল্লামা। আমরা আপনাদের কাছে আসি, আমরা কোনো সুর দিতে জানি না, কিন্তু যতদূর চেষ্টা করি আমরা কোরআন এবং হাদিসের কথা বলি। যেটুকু মানুষের কল্যাণে আসবে, মানুষের ঈমান আকীদা সংশোধন করার জন্য, তার আমলকে মজবুত করার জন্য, সেটুকুই আমরা বলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আপনারাও ক্যাম্পে যারা আছেন, ডিউটির পরে আমার মনে হয় যেই সময়টুকু হাতে আছে যদি আপনি এলেম চর্চার কাজে ব্যয় করেন, তাহলে আমার মনে হয় আপনার জন্য সবচাইতে বেশি কল্যাণের হবে। টিভি দেখে আর মোবাইল টিপে যারা সময় নষ্ট করেন, আল্লাহর কসম, তাদেরকে আল্লাহর কাছে এই সময়ের হিসাব দিতে হবে। হবে কি হবে না? আপনাদের ক্যাম্পে কোরআন এবং হাদিসের মাহফিল পেশ করা হচ্ছে, অথচ আপনারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন, আল্লাহর কাছে কি এই হিসাব দিতে হবে না? আল্লাহ কি জিজ্ঞাসা করবে না যে তোমার ক্যাম্পে এরকম একটা মাহফিল হয়েছিল, তুমি কি সেখানে উপস্থিত হয়েছ? তুমি কি তাদের ডাকে সাড়া দিয়েছ? তুমি কি কোরআনের কথা শুনেছ, নাকি কোরআন থেকে তুমি মুখ ফিরিয়ে চলে গেছ? কোরআনে আল্লাহ বলেন নাই ওমান আরাদা আন যিকরি ফা ইন্নালাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তাকে আমি দুনিয়াতে সংকীর্ণময় জীবন দান করবো, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো। আমি বলছি না যে আপনার প্রয়োজনীয় কাজকাম ছেড়ে দিয়ে আপনি এখানে আসেন, যদি আসতে পারেন তা আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর, ভালোর ওপরে ভালো, কারণ আপনি এক মাসের মধ্যে দুই মাসের মধ্যে এরকম সুযোগ আর পাবেন না। কিন্তু কোনো কাজ নাই, কোনো ব্যস্ততা নাই, এমনি ঘুরে বেড়াবো, এমনি গল্প করব, এমনি মূল্য আলাপ বন্ধুদের সাথে করব। এজন্যে ওয়াল্লাহি আল্লাহর কসম কিয়ামতের দিন এটা জবাবদিহি করতে হবে। প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, এজন্যে আমি আশা করব যে আপনারা নিজ দায়িত্বে নিজের কল্যাণ মনে করে, নিজের দুনিয়া আখেরাতের নাজাতের উসিলা মনে করে আপনারা এই মাহফিলগুলোকে মূল্যায়ন করবেন, গুরুত্ব দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইযা মারারতুম বিরিয়াদিল জান্না ফারতাউ ফিহা, তোমরা যদি জান্নাতের বাগানসমূহের কোনো একটি বাগান পাও এবং সেখান দিয়ে তোমরা কোথাও যাচ্ছ এরকম হয়, তাহলে একটু হলেও ওই বাগানে ঢুঁ দিও, মানে ঢুকে একটু কিছু সেখান থেকে ফল ফ্রুট আরোহণ করে নিয়ে যাইও। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগিচা কোনটা? তিনি বললেন হেলাকত জিকির, যেখানে আল্লাহর জিকির হয়, যেখানে কি হয়? আল্লাহর জিকির হয়। কোরআনের কথা বলা আল্লাহর জিকির কিনা, রাসূলের কথা বলা আল্লাহর জিকির কিনা,
কিভাবে আমার ইমানকে সংশোধন করব, কিভাবে আমার আমলকে সংশোধন করব, এগুলি আল্লাহর জিকির কি না? এগুলি সব শ্রেষ্ঠতম আল্লাহর জিকির। অতএব এই সমস্ত জিকিরের মজলিসে বসলে আপনি জান্নাতের বাগিচার মধ্যে বসে সেখান থেকে আপনি ফলমূল আরোহণ করছেন, এই মর্যাদা আপনি লাভ করছেন। আর আপনি মোবাইল নিয়ে আর টিভি নিয়ে আর গল্প নিয়ে বসে থাকবেন আর ঘুরে বেড়াবেন, আল্লাহর রহমত কোনো কিছু পাওয়া যাবে না। এজন্যে আমাদেরকে চেষ্টা করতে হবে এই মাহফিলগুলোকে মূল্যায়ন করা এবং এটাকে কাজে লাগিয়ে দুনিয়া এবং আখেরাতে প্রভূত কল্যাণ হাসিল করা। আপনারা যারা সৌদি আরবে আছেন, আমি মনে করি প্রত্যেকেই আপনার নিজের এলাকার জন্য একজন ইসলামের প্রতিনিধি। আপনি একজন ইসলামের প্রতিনিধি, লোকেরা আপনাদেরকে তাকিয়ে থাকবে যে উনি সৌদি আরব থেকে এসেছে, উনি হজ করেছে, উনি উমরা করেছে, উনি কি বলে শুনি, ভাই আপনি কি বলেন, বলেন ঠিক না বেঠিক? আপনাকে মূল্যায়ন করবে, আপনি এখানে থেকেছেন, হজ উমরা করেছেন, আল্লাহ রসুলের দেশে আপনি ঘুরেছেন, আপনার কথার আলাদা একটা দাম আছে, মূল্য আছে। কিন্তু আপনি যদি সেখানে বকলমের মতন হাবা গোবাহে দাঁড়ায় থাকেন ওদের মতো, তাহলে তো মুশকিল। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে এই জেদ্দা শহর সহ সৌদি আরবের বিভিন্ন শহরে এরকম ইসলামিক সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে শুধুমাত্র প্রবাসী ভাইদেরকে দিনের তালিম দেওয়ার জন্য, আর কিছু না। আমাদেরকে অনেকে বলে যে আমরা নাকি সরকারের গোলামি করি, এটা কত বড় অপবাদ। এই রুটি রুজির জন্য আমি আমার ইমানকে বিক্রি করে দেব? আমি কি মৃত্যুকে একটুকু ভয় করি না? পরকালে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এই ভয় কি আমার মধ্যে একটুকু নাই? এত বড় অপবাদ চাপিয়ে দেওয়া হলো। যারা এই অপবাদগুলো চাপিয়ে দেয় আল্লাহর সামনে তারা কি জবাব দিবে? আমরা যখন এখানে এসে কথা বলছি, আমাদের বাহিরে কি কেউ আমাদের কথাগুলো নোট করছে নাকি, যে উনি কি কথা বলছে শুনে দেখি, আমাদের পক্ষে বলছে না বিপক্ষে বলছে? আমি তো আমার কথা বলার ব্যাপারে স্বাধীন, সম্পূর্ণ স্বাধীন। অতএব আমি যেটাকে বিশ্বাস করি, কোরআন এবং হাদিস পড়ে আমি যা জেনেছি, যা আমি শিখেছি, যা আমি হৃদয়ে ধারণ করেছি, যা আমার মানহাজ এবং সিলেবাস রূপে আমি মেনেছি, আমি সেটাই প্রচার করার চেষ্টা করি। এখানে কোনো আলেম ওলামা বা কোনো ব্যক্তি বা কোনো প্রশাসন, এগুলির সাথে আমার দিনের কোনো সম্পর্ক নেই। আমি যখন চলাফেরা করব, দেশের আইন যেটা আছে, আমার একামা আছে কি না, আমি দেশের আইন মেনে চলি কি না, এই জিনিসগুলি তারা দেখবে, স্বাভাবিকভাবে আমার সেটা ঠিক রাখতে হবে। এটা আমি যেমন, আপনিও তেমন, সবাই এরকম। কিন্তু আল্লাহর কসম, এটা কিন্তু আপনাদের উপরে একটা হুজ্জত কায়েম হলো, দলিল প্রতিষ্ঠা হলো যে আপনার কাছে হক জিনিস পৌঁছানোর ব্যবস্থা আমরা করেছি, আপনাকে হকের পথে আহ্বান করেছি, তার জন্য রাস্তা খুলে দিয়েছি। আপনাকে আমরা কখনোই বলি না যে আমরা যেটা বলেছি আপনি সেটাই মানেন, আপনি গবেষণা করেন, আপনি অনুসন্ধান করেন, হক কোথায় আছে আপনি খুঁজেন। এটা আমার দায়িত্ব বলার, আপনার দায়িত্ব গ্রহণ করা বা না করা। আপনি গ্রহণ করার জন্য আপনি অনুসন্ধান করবেন, অনুসন্ধানটা আপনার জন্য জরুরি, হক তালাশ করাটা আপনার জন্য জরুরি। আল্লাহ তাআলা যদি নবী রাসূলদের জিজ্ঞেস করেন যে ফালানাসআলাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলাল মুরসালিন, যে রাসূলদেরকে আমি প্রেরণ করেছি তাকে আমি জিজ্ঞাসা করব যে তুমি কি দাওয়াত দিয়েছো কিনা, মানুষের কাছে গিয়েছো কিনা। আর আল্লাহ এটাও বলছেন যাদের কাছে আমি রাসূল পাঠিয়েছি তাদেরকে আমি জিজ্ঞাসা করব যে মাযা আজাবতুমুল মুরসালিন, এই রাসূলদের দাওয়াতে তোমরা কি জবাব দিয়েছো। ছেড়ে দিবেন না আল্লাহ, সে যুগে রাসূল শেষ হয়ে গেছে, কিন্তু রাসূলের প্রতিনিধিরা শেষ হয়নি এখন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে দ্বীন এরা হচ্ছে নবীদের কি ওয়ারিস, আর সেই ওয়ারিসরা আপনাদের কাছে বিভিন্ন সময় উপস্থিত হয়,
আপনারা তাদের ডাকে কি জবাব দেন, কি সাড়া দেন, কতটুকু অগ্রসর হন, কতটুকু দিনকে মহাব্বত করেন, কতটুকু দিনকে নিজের হৃদয়ে স্থান দান করেন, সেই দিনকে প্রচার প্রসার করার জন্য কি চেষ্টা করেন, আল্লাহর কাছে কিন্তু অবশ্যই এর জবাবদিহি করতে হবে। এটা আল্লাহ কোরআনে বলেছেন। এজন্যে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা এই মাহফিলগুলোকে প্রত্যাখ্যান করবেন না। এই মাহফিলগুলো আপনাকে আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার দেশে কোরআন এবং সুন্নার সঠিক মাহফিল প্রতিষ্ঠিত করার ব্যাপারে আপনাকে সহযোগিতা করবে, আপনাকে সহযোগিতা করবে। আপনি এর উপর ভিত্তি করে আপনি একটা সঠিক দিন শিখার একটা প্রতিষ্ঠান নিজের বাড়িতে তৈরি করতে পারবেন। আমি এবার ছুটিতে গিয়ে অনেকগুলো ইসলামী মাহফিল করেছি, তার মধ্যে বেশিরভাগ মাহফিল এমন এমন জায়গায় যেখানে আমি কাউকে চিনি না। যে লোকগুলো আমাকে চিনে কিভাবে চিনে, এই সৌদি আরবে থেকে তারা আমাকে চিনে, তারা নিজেদের এলাকায় যা শিখেছে দিন, ওই দিনকে প্রচার করার জন্য, ওই দিনকে সমাজে প্রচার করার জন্য চেষ্টা করেছে, চেষ্টার অংশ হিসাবে তারা আমাকে দাওয়াত দিয়েছে, তাদের এলাকায় গিয়ে আমি কথা বলার সুযোগ পেয়েছি। কিন্তু ওনারা যদি ওই চেষ্টাটা না করতেন, তাদের এলাকায় আমার যাওয়ার কোনো সুযোগ ছিল? আমাকে তো কেউ চেনে না, আমাকে কেউ নিবেও না, দাওয়াতও দেবে না। আর আমি বা সেখানে গিয়ে যদি বলি যে আমি উমুক না তুমুক, আমি আপনাদের মাহফিলে কথা বলবো, তাই কি দিবে আমাকে? কখনোই না। এজন্যে দিনকে প্রচার প্রসার করার দায়িত্ব সকলেরই, সকলেরই। আমি হয়তো বক্তব্য দিব, কিন্তু বক্তব্যের ক্ষেত্র, মাঠ আপনাকে প্রস্তুত করতে হবে। এখন কোন মাঠে কোন বক্তা আপনি আনবেন এটা আপনার উপর নির্ভর করছে। আপনি যদি বলেন যে আমাদের দেশ হচ্ছে পীর ফকিরের দেশ, আর পীর ফকিরের মাধ্যমেই আমরা চলছি, যদি তাই ঠিক না হতো তাহলে এত হাজার হাজার মাজার আর দরবার আর দরগাহ আর খানকা কেন আমাদের দেশে? সুতরাং এই খানকার যারা অনুসারী সেই সমস্ত বক্তায় আমি ডাকবো, ঠিক আছে, হচ্ছেও তাই, এইভাবেই চলছে। ওই খানকাপন্থী, দরগাহপন্থী, মাজারপন্থী যারা, তারা ওরকম মাজারের দিকে আহ্বানকারী বক্তাদেরকে ঠিকই খুঁজে পায় এবং তারাদেরকে ডেকে নিয়েছে, ওই রকমই তারা আওয়াজ শুনে। সব মানুষকে মাজারপন্থী হওয়া তারা আহ্বান করে। ওই যে টিভিতে প্রোগ্রাম করতো নূর ইসলাম ফারুকি নামে এক লোক, তার দাওয়াতের মূল বিষয়বস্তুই ছিল মাজার, পীর, অলি, এগুলো, এছাড়া অন্য কিছু না। এবং তার অনুসারী যারা আছে, আলী আকবর রেজভি, তোফাজল ভৈরবী, এরকম বেশ কিছু আছে, তাদের অবস্থা ঠিক এরকম, এগুলাই। যে গিয়াসউদ্দিন তাহেরি, এরকম যতগুলো আছে আপনার বিভিন্ন পীর মাজার এর সাথে সম্পৃক্ত, তারা সব একই ক্যাটাগরির, যারা দেশে ইসলামী, ইসলাম নিয়ে রাজনীতি করে, তারা সবার আগে ক্ষমতায় যেতে হবে, এটা ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না, সব কিছুকে কোরআন এবং হাদিসের সব কিছুকে ঘুরাইয়া পেঁচা ওই জায়গায় নিজে ঠেকাইয়া দেয় যে এটা ছাড়া উপায় নাই, সুতরাং আমাদেরকে ভোটের রাজনীতিতে নামতে হবে, আর ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা ভোটে না জিতব। অতএব কোরআনের যে বিষয়টাই তাকে বলতে বলবেন, হাদিসের যে বিষয়টাই বলতে বলবেন, তারা এইভাবেই কথা বলবে। প্রাণপ্রিয় ভাইরা, সুতরাং দিনের সঠিক দিকটা আপনাকে খুঁজে নিতে হবে, বেছে নিতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে সেই পথে হাঁটতে হবে, গবেষণা করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, জবান, কথা বলার জবান দিয়েছেন, আপনাকে বিবেক দিয়েছেন, হৃদয় দিয়েছেন, এগুলো আল্লাহর নিয়ামত, এগুলিকে কাজে লাগান, এগুলিকে কাজে লাগান,
এগুলি দিয়ে দিনের সঠিক জিনিসটাকে উন্মোচন করার চেষ্টা করেন, দিনটাকে খুঁজে নিয়ে আসেন আপনার কাছে, যে আল্লাহ আমি আমার চোখটাকে ব্যবহার করেছি দিন খোঁজার জন্য, আমার কানকে ব্যবহার করেছি দিন পাওয়ার জন্য, আমার বিবেককে কাজে লাগিয়েছি, বিবেক দিয়ে চিন্তা ভাবনা করেছি, গবেষণা করেছি, এটা কেন ওটা কেন নয়, এটা এরকম হলো কেন, এটা ওরকম হলো না কেন, আল্লাহ তুমি আমাকে এই নিয়ামতগুলো দিয়েছো, এই নিয়ামতগুলো দিয়ে আমি এটা নাতিজায় পৌঁছতে চেয়েছি, আমি সিদ্ধান্তে পৌঁছতে চেয়েছি, সেই সিদ্ধান্তটা হলো আমার জান্নাতের পথ যেন নিষ্কণ্টক হয়, আমার জান্নাতের পথ যেন সহজ হয়, আমি এটা করতে চেয়েছি আল্লাহ, আপনি ওই পথে চলতে থাকবেন, যদি আপনি জায়গা মতো নাও পৌঁছতে পারেন আল্লাহ তাআলা আপনাকে নাজাতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আমার এই সংক্ষেপ নসিহতটি আপনি খেয়াল রাখবেন। এরপরে আমি আমার মূল আলোচনায় আসতেছি, যে কথা আমি বলেছিলাম যে আমি জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। প্রথম কথা হলো সালাতের গুরুত্ব নিয়ে আমি আলোচনা করছি না, কারণ আলহামদুলিল্লাহ এ সম্পর্কে আলোচনা ইতিপূর্বে হয়েছে, আরও হবে। জামাতের বিষয়টা, জামাত মানে ঐক্যবদ্ধ হওয়া, একত্রিত হওয়া, সমবেত হওয়া, সালাতকে আদায় করতে গেলে সমবেত হয়ে সালাত আদায় করতে হবে, ঐক্যবদ্ধ হয়ে সালাত আদায় করতে হবে। একাকী সালাত আদায় করা সালাতের মর্যাদাকে ভুলুণ্ঠিত করে দেয়, আর সমবেত হয়ে সালাত আদায় করলে সালাতের মর্যাদাকে সুউন্নীত করা হয়। আল্লাহ বলছে ইন্না উম্মাতুকুম উম্মাতু ওয়াহিদা, তোমরা এক ঐক্যবদ্ধ জাতি। এই ঐক্যবদ্ধতার প্রমাণ এবং প্রকাশ ঘটে জামাতের সাথে সালাত আদায় করার মাধ্যমে। এই কাজটাকে এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাআলা যে মুজাহিদেরা যদি যুদ্ধের ফিল্ডে থাকে, তারা জিহাদে থাকে, তবুও তাদেরকে জামাতের সাথে সালাত আদায় করতে বলা হয়েছে। সূরা নিসা 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আপনি যখন তাদের সাথে থাকবেন, কাকে, নবীজিকে বলছেন, তখন আপনি তাদেরকে নিয়ে সালাত আদায় করবেন। যুদ্ধের অবস্থায় সালাত কীভাবে আদায় করতে হবে তার নিয়ম বলে দেওয়া হয়েছে, যে একদল লোক অস্ত্র নিয়ে পাহারা দিবে, তারা দাঁড়ায় থাকবে, আরেক দল লোক আপনার সাথে জামাতের সাথে সালাত আদায় করবে। এদের যখন সালাত হয়ে যাবে এরা চলে যাবে, যে তারা আবার অস্ত্র হাতে নিয়ে পাহারায় নিযুক্ত থাকবে, আর যারা সালাত পড়েনি তারা এসে আবার জামাতে সালাত আদায় করবে। আপনি চিন্তা করে দেখুন যে কত গুরুত্ব দিয়েছে জামাতের এই সালাতকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা। এজন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একাকী সালাত আদায় করার চেয়ে জামাতের সাথে সালাত আদায় করলে, যে ব্যক্তি জামাতে সালাত আদায় করবে তাকে 27 গুণ বেশি সওয়াব দেওয়া হবে। একাকী সালাত আদায় করলে যে সওয়াব আপনি পাবেন, জামাতে পড়লে ওই একাকী 27 বার ওই নামাজটা আদায় করলে যে সওয়াব হবে, জামাতে একবার আদায় করলে সেই সওয়াবটুকু হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এ জামাতে সালাত আদায় করার জন্য যখন মানুষ ঘর থেকে বের হয়, সালাতের মানে এটা সওয়াবটা বৃদ্ধি হয় কিভাবে, যখন একজন মানুষ উযু করে, তখন উযুর মাধ্যমে, উযুর কারণে তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহগুলি ঝরে পড়ে যায়। সে যখন ঘর থেকে বের হয় তখন যে কদম ফেলে ফেলে মসজিদের দিকে আসে, প্রতিটি কদমে, এক কদমে নেকি লেখা হয়, আরেক কদমে গুনাহ মাফ করা হয়, আরেক কদমে তার মর্যাদা আল্লাহর কাছে উন্নীত করা হয়। যখন সে সালাত আদায় করে, যতক্ষণ সে সালাত আদায় করলো, সালাত আদায় করে মুসল্লাই মানে নামাজের জায়গায় বসে আছে, যতক্ষণ তার ওযু না ভেঙেছে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে। ফেরেশতারা বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তুমি তার প্রতি রহমত নাজিল করো, আল্লাহুম্মারহামহু, আল্লাহ তুমি তাকে দয়া করো,
আর একজন মানুষ সালাত আদায় করার পরে যতক্ষণ মসজিদে বা তার মুসাল্লায় পরবর্তী সালাতের এন্তেজারে বসে থাকবে, ততক্ষণ এই যে এন্তেজারে যে বসে আছে, অপেক্ষা করে বসে আছে, এটা যদি আধা ঘন্টা হয়, এক ঘন্টা হয়, দুই ঘন্টা হয়, তো এই সময়টুকু সালাত আদায় করলে যে নেকি, ওরকম নেকি তার আমল নামায় লেখা হবে। অথচ সে বসেই আছে, কিন্তু বসে আছে কি জন্যে? পরবর্তী সালাতের জন্য, পরবর্তী সালাতের জন্য। এই বসে থাকার সময়টুকু নফল নামাজ আদায় করার সওয়াব তার আমল নামে লেখা হবে, অথচ সে নামাজ পড়েই নেই, বসে আছে। এই হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহিমা বর্ণনা করেছেন। আমরা জামাতের সাথে সালাত আদায়ের কোনো গুরুত্ব দেই না, অথচ সালাফে সালেহীন এত বেশি গুরুত্ব দিয়েছেন। সাইদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহি, একজন প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন শেষ জামানায় এসে, শেষ যুগে এসে তিনি অসুস্থ হয়ে গেছেন, তখন তিনি কাঁদছেন, মসজিদে যেতে পারেন নাই। তাই তিনি বলছেন যে আমার জীবনে 40 বছর হয়ে গেল, আমি কখনো তাকবীরে উলা বাদ দেই নাই। তাকবীরে উলা বুঝেন? ইমাম যখন নামাজের জন্য আল্লাহু আকবার বলে সালাত শুরু করলেন, পিছনে মুসল্লি সাথে সাথে তার পিছনে পিছনে সেও তাকবীর দিল, এটাকে তাকবীরে উলা বলে। প্রথম তাকবীর, ইমামের প্রথম তাকবীরের সাথে তাকবীর দেওয়া। কিন্তু উনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে যেতে পাচ্ছেন না, তিনি কাঁদছেন। এত লাগবে না, 40 বছর লাগবে না, আপনি 40 দিন এই কাজটা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিরমিজির সহিহ রিওয়ায়াতে, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতান, বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য 40 দিন তাকবীরে উলার সাথে সালাত আদায় করবে, কয়দিন? 40 দিন আল্লাহর সন্তুষ্টির জন্য তাকবীরে উলার সাথে, তাকবীরে উলা মানে ইমামের তাকবীরের সাথে, ইমাম তাকবীর দিচ্ছে সেও তাকবীর দিচ্ছে, এই অবস্থায় যদি সে 40 দিন, 40 দিনে কয় অক্ত হলো? অঙ্কে কাঁচা নাকি? 200 অক্ত, 200 অক্ত সালাত যদি আপনি ইমামের তাকবীরে উলার সাথে তাকবীর দিয়ে আদায় করতে পারেন, তাহলে আপনার জন্য 2টি মুক্তিনামা লিখে দেওয়া হবে, নাজাতে 2টি সার্টিফিকেট দেওয়া হবে। মুক্তিনামা বারা আতান, 1 নম্বর হচ্ছে বারা আতুম মিনান নিফাক, দুনিয়াতে আপনাকে মুনাফিকি থেকে আল্লাহ মুক্ত করে দেবেন, আপনার মধ্যে মুনাফিকি স্থান লাভ করতে পারবে না। আর 2 নম্বর সার্টিফিকেট হচ্ছে বারা আতুম মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে মুক্ত করে দিবেন। অতএব এটা একটা গুরুত্বপূর্ণ আমল, কে করতে পারবে? যাদের অন্তরে দৃঢ়তা আছে, শাবাব, রাজ্জাল, সুপুরুষ, রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাই, আল্লাহ ওই সমস্ত পুরুষের প্রশংসা করেছেন যা আল্লাহর সাথে ওয়াদা করলে তারা সেই ওয়াদাকে পূর্ণ করার চেষ্টা করে। সম্ভব, যে কেউ আমরা যদি ইচ্ছা করি সম্ভব, আর আল্লাহর কাজে অগ্রসর হলে আল্লাহ সাহায্য করবে না? তখন আল্লাহ দেখবেন যে আপনি ব্যবস্থা করে দিয়েছে, আপনি বিমানের ওপরে আছেন তবু আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিয়েছে, আপনি সময় মতো নামাজ আদায় করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। প্রাণপ্রিয় ভাইরা, এই সালাদগুলির মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে ইশার এবং ফজরের সালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাল্লাল ইশা মাল জামাআহ, যে ব্যক্তি জামাতের সাথে ইশা সালাত আদায় করবে তার আমল নামায় অর্ধেক রাত্রি নফল নামাজ পড়া সব লেখা হবে। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারবে তার আমল নামায় পুরা রাত নফল নামাজ পড়া সব লেখা হবে। কার এই সবের দরকার নাই? আলহামদুলিল্লাহ, সবার দরকার আছে। তাহলে আমরা কি ফজর নামাজ মিস করব?
ইনশাআল্লাহ মিস করবো না, ইনশাআল্লাহ মিস করবো না। এই দুই নামাজকে আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি অনেক গুরুত্ব দিয়েছেন, বলেছেন যে এই দুই নামাজ থেকে দূরে থাকাটা মুনাফেকের চিহ্ন, মুনাফেকের আলামত, আর এই দুই নামাজে উপস্থিত থাকাটা ইমানদারের পরিচয়। আর একটা নামাজ আছে আসরের নামাজ। আসরের নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আসরের নামাজের যে ব্যক্তি আদায় করবে আর ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্না, যে ব্যক্তি দুই ঠান্ডার সময় নামাজ আদায় করবে। ঠান্ডার সময় বলতে কি? আসরের সময় এবং ফজরের সময়। এই দুই সময়ের সালাত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। অনেক মানুষ আসরের সালাত দেরি করে বা কাজা করে ফেলে, এটা কোনো ক্রমে আসরের সালাত কাজা করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান ফাতাতহু সালাতুল আসরি ফাকাআন্নামা হাবিতা আনহু আমালুহু, যার আসরের নামাজ ছুটে গেল তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল। অন্য হাদিসে আছে যে ফাকাআন্নামা উতিরা আন আহলিহি ওয়া মালিহি, সে পরিবার পরিজন এবং ধন সম্পদ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। অতএব এই নামাজগুলোর গুরুত্ব দিতে হবে। এমনকি আপনি যদি মাঠে ঘাটে থাকেন, মাঠে আছেন বা ঘাটে আছেন, মরুভূমিতে আছেন, সালাতের সময় হয়েছে, তখন আপনি সালাত আদায় করবেন এবং আপনার এই সালাতকে জামাত বানানোর জন্য আপনার সাথে আল্লাহ ফেরেশতারা এসে শরীক হবে, যদি আপনি এই অবস্থায় সালাত আদায় করেন। কারণ অনেক সময় মানুষ মাঠে থাকলে, ক্ষেত খামারে আছে, সালাতের টাইম হলে মানুষের মন নামাজের দিকে থাকে না, কিন্তু ওই সময়ও নামাজ আদায় করার গুরুত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। গুরুত্বটা শুনবেন কত মজার কথা, জামাতের সাথে বাড়িতে বা গ্রামে শহরে মসজিদে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব পাবেন, হ্যাঁ, কিন্তু যদি এই নামাজটা আপনি মাঠে আদায় করেন তাহলে 50 গুণ সওয়াব আপনাকে দেওয়া হবে, 50 গুণ সওয়াব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো মানুষ যদি কোনো ফাঁকা মাঠে মাঠে ঘাটে থাকে, সে যদি উজু করে, যদি উজু করার পানি না পায় তায়ামুম করে, সে যদি শুধু একামত দিয়ে নামাজ আদায় করে একামত দিয়ে, তাহলে তার সাথে তাকে জামাত করার জন্য দুজন ফেরেশতা, তার সাথে যে দুজন ফেরেশতা থাকে ওই দুই ফেরেশতা তার সাথে নামাজ আদায় করে। আর যদি ওয়াইন আজ্জানা ওয়া আকামা ওয়া সাল্লা, যদি সে আজান দেয়, মানে একলাই একাই আছে কিন্তু তা আজান দিয়ে দিল, দেখেছেন? আমরা অনেকে মনে করি যে এখানে আর কি আজান দেব, কি আর আজান দেব কি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে যদি আজান দেয়, একাই আছে, তারপর সে আজান দিল, আজান দিল তারপর একামত দিয়ে নামাজ আদায় করলো, সাল্লা খালফাহু মিন জুনুদিল্লাহি মা লা ইউরা তারাফাহু, তার পিছনে আল্লাহর সৈনিকেরা মানে ফেরেশতারা সালাত আদায় করবে, তাদের সংখ্যা কীরকম হবে? নবীজি বলছেন যে চোখের সীমানা যদ্দূর পৌঁছে তদ্দূর আল্লাহ ফেরেশতা এসে শরীক থাকবে, মানে চোখের সীমানা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ ফেরেশতাদের সংখ্যা শেষ হবে না। এই হাদিসটি মুসান্নাফ আব্দুর রাজ্জাক বর্ণনা করেছেন মারফু সূত্রে এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটিকে সহি বলেছেন। তবে জামাতে নামাজ আদায় করার জন্য মুসল্লির সংখ্যা যত বেশি হবে ততই কি হবে? উত্তম হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন লোক একাকী সালাত আদায় করাচ্ছে, যদি দুইজনে একসাথে আদায় করে তাহলে বেশি উত্তম, যদি তার সাথে আরও বেশি লোক থাকে, যত লোক বেশি হবে তত আল্লাহর কাছে সেটা পছন্দনীয় হবে। মুসনাদে আহমদ, আবু দাউদ এবং নাসাইর হাদিস। প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, এইভাবে সালাতে জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব এবং তার ফজিলত অনেক বেশি। যারা সালাত আদায় করে না, জামাতের সাথে সালাত আদায় করে না, তাদের ব্যাপারে যে হাদিসে যে কথাগুলি এসেছে সেগুলি আমরা কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করছি। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামিআ নিদা ফালাম ইউজিব ফালা সালাতা লাহু, যে ব্যক্তি আজান শোনার পরেও জবাব দিল না, মানে বা আজানে সাড়া দিল না, অর্থাৎ মসজিদে আসলো না, একাকী নামাজ পড়লো, তার নামাজ হলো না, তার নামাজ হলো না। এই হাদিসটি ইবনে মাজা এবং ইবনে হেব্বান বর্ণনা করেছেন। তো নামাজ হলো না এই কথার অর্থ কি? এই হাদিসের উপর ভিত্তি করে এবং আরও হাদিস আরও আছে, আমি বলতেছি সামনে, এই সমস্ত হাদিসের ভিত্তি করে
জুমহুর বা অধিকাংশ আলেমগণ বলেছেন যে সালাত জামাতে আদায় করা ওয়াজিব, জামাতের সাথে আদায় করা কি ওয়াজিব। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন এটা হলো সুন্নাতে মুয়াক্কাদা, তার মানে যদি জামাত না পড়ে তার নামাজ আদায় করে নামাজ হয়ে যাবে, সে গুনাহগার হবে না। আর অন্যান্য জুমহুর উলামায়ে কেরাম বলেছেন যে তার নামাজ হয়ে যাবে কিন্তু সে গুনাহগার হবে জামাত ছাড়ার অপরাধে, জামাত পরিত্যাগ করার অপরাধে সে কী হবে, গুনাহগার হবে। তো গুনাহগার কেন হবে তার কিছু দলিল নেন, কার কোন দলিলের ভিত্তিতে তারা বলেন যে গুনাহগার হবে। ইমাম আবু হানিফা বলেছেন যে একাকী সালাত আদায় করার চেয়ে জামাতে আদায় করলে 27 গুণ সওয়াব বেশি হবে। তো তার মানে বোঝা গেল একাকী জামাতে একাকী নামাজ পড়লে হবে, এজন্য আমি 27 গুণ নিলাম না, ঠিক আছে। ওনার যুক্তিটা হলো যে যেহেতু 27 গুণ বেশি সওয়াব হবে, তো 27 গুণ সওয়াব যদি কেউ না নেয় তাহলে কি বলা যাবে সে গুনাহগার হয়েছে? না, বলা যাবে না। কিন্তু অন্যান্য দলিলের ভিত্তিতে জমহুর ওলামাগুন বলেন যে গুনাহগার হবে। তার দলিলগুলো, এক নম্বর দলিল হলো যেটা আমি বললাম ইবনে মাজার হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জামাতের সাথে সালাত আদায় করলো না, আজান শোনার পরেও তার নামাজ হলো না, তার মানে নামাজ হলো না মানে সে বেনামাজি হয়ে থাকলো তা নয়, বরং তার নামাজের ফরজ আদায় হয়ে গেল কিন্তু জামাত ছাড়ার কারণে সে গুনাহগার হলো। অর্থাৎ একজন মানুষ নামাজ পড়েই নাই, সে তো কুফরি করলো, আর একজন মানুষ নামাজ পড়লো জামাত ছেড়ে দিয়ে, তার নামাজের ফরজ আদায় হয়ে গেছে, নামাজের ফরজ তার আদায় হয়ে গেছে কিন্তু জামাত ছাড়ার কারণে সে গুনাহগার হয়েছে, তাকে জামাতে হাজির হওয়া তার জন্য ওয়াজিব ছিল। আর ওয়াজিবের প্রমাণ আরেকটি ইমাম আহমদ এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। কি ঘটনা? আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম কে ছিলেন? একজন সাহাবি। কিরকম অন্ধ সাহাবি, অন্ধ, তার চোখে দেখতেন না উনি। তো উনি এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, আমি মসজিদে আসব, আমাকে কেউ যে নিয়ে আসবে এরকম লোকও নাই, আর আমি কীভাবে কী করব, আমি কি ঘরে নামাজ পড়তে পারি, ঘরে কি নামাজ পড়তে পারি? নবীজি বললেন যে পড়িও। এ কথা বলার পরে পরে আবার জিজ্ঞাসা করলেন যে তুমি কি আজান শুনতে পাও, তুমি কি আজান শুনতে পাও? লোকটি বললেন বা সাহাবি বললেন যে হ্যাঁ আমি আজান শুনতে পাই। নবীজি বললেন তাহলে আজান শুনতে পেলে তোমাকে মসজিদে আসতেই হবে। অন্ধ লোককেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে নামাজ পড়ার অনুমতি দেন নাই। তাহলে আমরা তো চক্ষুওয়ালা মানুষ নাকি? সুবহানাল্লাহ বিহামদি। আরেকটি হাদিস ছিলেন বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার মনে হয় যে নামাজের সময় হলে আমি একজন লোককে বলি তুমি একামত দিয়ে নামাজ শুরু করো, জামাত শুরু হয়ে গেছে, এরপরে আমি কিছু যুবক সাথে নিয়ে বের হই আর প্রত্যেকের হাতে একটি করে কাঠের বোঝা দিয়ে দেই, কাঠের বোঝা, আর যুবকদেরকে নিয়ে বের হয়ে আমি বাড়ি বাড়ি চলে যাই, যেই বাড়িতে সক্ষম লোকেরা আছে, উপযুক্ত লোকেরা আছে, জামাতে হাজির হতে পারবে এরকম উপযুক্ত লোক আছে অথচ তারা জামাতে আসে নাই, ওই লোককে জামাত ছাড়ার অপরাধে ওই কাঠে আগুন লাগিয়ে, তার বাড়িতে আগুন লাগিয়ে তাকে আমি পুড়িয়ে হত্যা করে দেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কি দয়ার কথা, খুব রহমতের কথা, শাস্তির কথা না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় হুমকি দিয়েছেন, তার মানে যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করে না তার বাড়ি তিনি পুড়িয়ে দিতে চেয়েছেন, তাকে শুদ্ধা পুড়িয়ে দিতে চেয়েছেন। কত কঠিন কথা, কিন্তু বাড়িতে মেয়েরা আছে, শিশুরা আছে, ওদের তো জামাতে আসা জরুরি না, এজন্যে তিনি এই কাজটা করেন নাই কিন্তু তিনি করতে চেয়েছেন। এ থেকে প্রমাণ হয় যে আলমাজাল ক্যাম্প বা ইয়ামামা সিদার ক্যাম্প, এ ধরনের ব্যাচেলার যে ক্যাম্পগুলো রয়েছে
আমার মনে হয় ওই যুগে এরকম ক্যাম্প থাকলে নবীজি ঠিকই মনে চালিয়ে দিতেন। হ্যাঁ, কারণ এখানে তো কোনো মহিলা নাই, শিশুও নাই, নাকি? আল্লাহ আকবার, আল্লাহ আমাদের হেফাজত করুন। প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, অনেক মানুষ আছে তারা বলে যে জামাতে যাইতে পারিনি, একটু গোসল করছিলাম। কেউ বলে যে আমি রান্না করছিলাম, কেউ বলে আমি কাপড় ধুয়েছিলাম, কেউ বলে আমার তো মেহমান আসছিল, তো ওই মেহমানের সাথে একটু দরকারি কথাবার্তা বলছিলাম। এই সমস্ত কারণে লোকেরা জামাত ছেড়ে দেয়, ঠিক না বে? ঠিক। আল্লাহে এগুলি জামাত ছাড়ার কোনো বৈধ উপকরণ বা কারণ নয়। দুনিয়াবি কোনো কর্মে লিপ্ত হয়ে এই গোসল করা, রান্নাবাড়া করা, খাওয়া ইত্যাদি বিষয়ে লিপ্ত হয়ে জামাত ছেড়ে দেওয়া, এগুলি কাবিরা গুনাহ, এগুলি অন্যায়। জামাত ছাড়ার কারণ দুটো বা তিনটা, চারটা কারণ আছে। এক নম্বর হচ্ছে ঘুম, এক নম্বর হচ্ছে ভুলে যাওয়া, তিন নম্বর হচ্ছে খাদ্য উপস্থিত হওয়া, চার নম্বর হচ্ছে পেশা পায়খানার চাপ থাকা, পাঁচ নম্বর হচ্ছে কঠিন বৃষ্টি হওয়া, ছয় নম্বর হচ্ছে কঠিন অন্ধকার থাকা, সাত নম্বর হচ্ছে ঝড় তুফান থাকা। এই সাতটি কারণ আছে। সাতটি কারণে আপনি জামাত উপস্থিত যদি না হন তো কোনো গুনাহ হবে না। বলতেছি এই সাতটি কারণের কোনো একটি কারণ যদি ঘটে তাহলে জামাতে অনুপস্থিত থাকলে কোনো গুনাহ হবে না। এক নম্বর হচ্ছে কি? নিদ্রা। এক নম্বর হচ্ছে নিদ্রা। আমার ইচ্ছা ছিল যে আমি সকাল সাতটার সময় ঘুম থেকে উঠবো, সুতরাং আমার কোনো গুনাহ হবে না। এই আমি এভাবে ঘড়িতে মোবাইলে দুই তিন রকম অ্যালার্ম দিয়ে রেখেছি যে সাতটার সময় ঘুম থেকে উঠবো। আমি তো অ্যালার্ম দিলামই আমি সাতটায়, তবে ঘুম থেকে ফজরের সময় উঠবো কোন দুঃখে, ঠিক না বে? ঠিক। আমার গুনাহ হবে? আপনার দিকে ভালোই সতর্ক আছেন দেখা যায়। অবশ্যই গুনাহ হবে, কারণ আমি তো নিয়তি করেছি আমি জামাতে নামাজ পড়বো না, আমার তো নিয়তি খারাপ। আর আমি এখন ঘুমের দোহাই দিলে হবে? প্রাণপ্রিয় ভাইরা, উদ্দেশ্য এটা না। আমি যেভাবেই হোক না কেন আমি ঘুমাইছি, আমার নিয়ত আছে, দৃঢ় নিয়ত, আমি ফজরের নামাজ জামাতে আদায় করব। আমি মোবাইলে অ্যালার্ম দিছি, আমার সাদিককে বলছি ভাই একটু জাগায় দিয়ন, অথবা বাড়িতে আমার বউকে বলেছি, কিন্তু সব কিছু পরাজিত হয়ে গেছে। আমি মোবাইলে ডাকও শুনি নাই, কেউ আমাকে ডাকছে সেও নিজেও ডাকে নাই, বা ডাকলেও আমি শুনতে পাই নাই, আমি ঘুমিয়ে থেকেছি। এই অবস্থায় যদি আমার জামাত ছুটে যায় তো কোনো গুনাহ হবে না, এমনকি নামাজের অক্ত যদি পার হয়ে যায় তবুও কোনো গুনাহ হবে না। দুই নম্বর কথা হচ্ছে ভুলে যাওয়া। কোনো কারণে হোক, দুনিয়াবি ব্যস্ততা, যে কোনো কারণ, আপনি ভুলে গেছেন যে সালাত আদায় করতে হবে, আজান শুনেছেন, আপনার দৃঢ় ইচ্ছা আছে যে আপনি জামাতে হাজির হবেন, কিন্তু ব্রেন থেকে আল্লাহ উঠিয়ে নিয়েছে, ভুলে যাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান্নামা আনি সালাতি আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা ফালা কাফফারাতা লাহু ইল্লা হুয়া। কোনো মানুষ যদি সালাত না পড়ে ঘুমিয়ে থাকে অথবা সালাতের ব্যাপারে ভুলে যায়, তাহলে যখন তার স্মরণ হবে বা যখন সে ঘুম থেকে উঠবে তখনই যেন সে পড়ে নেয়, এটাই তার কাফফারা, অন্য কোনো কাফফারা নাই। তার মানে তখনই সে যদি সালাতটা আদায় করে নেয় তাহলে হয়ে যাবে। এ কথা বলবে না যে ঘুম থেকে যখন দেরি হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে জোহরের সময় পড়ে নেব, এটা চলবে না। বরং যখন ঘুম থেকে উঠবেন তখনই পড়ে নেবে, এমনকি যখন উঠেছেন উজু করে এসে যে দেখেন যে সূর্যটা উঠতে শুরু হয়েছে বা উঠবে এক্ষুনি, কারণ টাইম লেখা আছে না কখন সূর্য উঠবে, ওই টাইমে দুই মিনিট আগে আপনি আমার শুরু করলেন বা এক মিনিট আগে, এক রাকাত সূর্য ওঠার আগে হলো আর এক রাকাত সূর্য ওঠার সময় হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তবু আপনার নামাজ হয়ে যাবে। যে ব্যক্তি সূর্য ওঠার আগে বা সূর্য ডুবার আগে এক রাকাত নামাজ পেল সে ওই নামাজটা পেয়ে গেল। তবে এই দেরিটা কি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত? তাহলে এক নম্বর কারণ হলো নিদ্রা, দুই নম্বর হচ্ছে ভুলে যাওয়া, তিন নম্বর হচ্ছে যে খাদ্য উপস্থিত হওয়া, খানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা সলাতা বেহাদরাতে তোয়াম, মানে খানা হাজির হয়ে গেছে। কি অবস্থায়? যে আপনি ক্ষুধার্ত আছেন, খানাও এসে গেছে, এখন জামাতে গেলে আপনার
জামাতে নামাজ পড়ার যে একটা বিনয়, একটা একাগ্রতা, মনোযোগ নামাজে থাকবে না, কারণ পেটে ক্ষুধা আছে। এই অবস্থায় আপনি ক্ষুধাকে নিবারণ করেন, তারপরে আপনি নামাজে যান। এরকম অবস্থা হইতে পারে কি পারে না? হইতে পারে। কিন্তু যদি জামাত ছাড়ার জন্য খানা হাজির হওয়াটাকে আপনি ব্যবস্থা হিসেবে গ্রহণ করেন, জামাতটা কখন হবে, এই খানা একটু পরে আন, টাইম কখন হইতেছে, একটু পরে, একটু পরে, আর দু মিনিট পরে আসে, তাই না? এইভাবে খানাটা এমন সময় হাজির করতেছেন যেমন যে সময় কি জামাতটা শুরু হবে, এটাকে জামাত ছাড়ার একটা মাধ্যম গ্রহণ করলে তখন এটা গুনাহ হবে। যেমন করে কিছু লোক কই সফর অবস্থায় তো রোজা ভাঙ্গা যায়, চল যে চিটাং বেড়িয়ে আসি গা, নামাজটা রোজাটাও ভাঙ্গা হবে আর নতুন বউ বিয়ে করছি, সফরটাও মজা হবে। হ্যাঁ, তাহলে রোজা ভাঙ্গার জন্য ভাঙ্গার নিয়তে সে সফর করছে, সফরের জন্য না, এই জন্য সে গুনাহগার হবে। এমনিভাবে এটাও তিন নম্বর কারণ হচ্ছে যে পেশা পায়খানার চাপ। যদি পেশা পায়খানার চাপ আসে তাহলে আগে আপনি সে চাপ থেকে নিজেকে মুক্ত করবেন। পেশাব পায়খানার চাপ রেখে নামাজ পড়লে আপনার ওই নামাজ মাকরুহ হবে, নামাজ হয়ে যাবে কিন্তু মাকরুহ হবে। এজন্যে এখন পেশাব পায়খানা করতে গেছেন, হয়তো পেটে কোনো সমস্যা আছে, পায়খানা ইত্যাদি করতেছেন, জামাত ছুটে গেল, কোনো গুনাহ হবে না, কোনো সমস্যা হবে না, যেহেতু এটা আপনার সাধ্যের ভিতরে ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা বিহাদরাতি ত্বাম ওয়ালা হুয়া ইউদাফিউহু আল আখবাসান। খানা উপস্থিত হলে নামাজ নাই। এমনিভাবে দুটা খারাপ জিনিস মানে পেশাব পায়খানা উপস্থিত হলে এটা আপনাকে খালি ধাক্কা দিবে, ওদিকে যা, ওদিকে যা, এই অবস্থায় নামাজ নাই, মুসলিম শরীফের হাদিস। এই গেল চার নম্বর কারণ। পাঁচ নম্বর কারণ হচ্ছে বৃষ্টি, কঠিন বৃষ্টি হওয়া। ছয় নম্বর কারণ হচ্ছে খুব অন্ধকার, যে অন্ধকার কারণে আপনি মসজিদে আসতে পারবেন না, আপনার লাইটও নাই, ওপরে কোনো লাইট নাই, হাতে কোনো লাইট নাই, মোবাইল নাই, কিচ্ছু নাই, আর মসজিদও দূরে এবং এত ঘুটঘুটে অন্ধকার, আপনার রাস্তা খুঁজে আপনি পাচ্ছেন না এই অবস্থায়। আর সাত নম্বর হচ্ছে তুফান, ঝড়, ঝড় হওয়া। এই সমস্ত ক্ষেত্রগুলিতে এবং এই ব্যাপারেও মুসলিম শরীফে বুখারী শরীফে হাদিস আছে যে যখন কঠিন বৃষ্টি হইতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনকে বলতেন যে আলা সল্লু ফি রিহালিকুম, এভাবে মুয়াজ্জিন ঘোষণা দিত, তোমরা বাড়িতে নামাজ পড়ে নাও, তোমরা নিজের বাড়িতে নামাজ পড়ে নাও। তাহলে এই অবস্থায় হচ্ছে কি আপনার জামাত ত্যাগ করার বা জামাতে না আসার উপযুক্ত কারণ। কে বলবেন কারণগুলা? নিদ্রা, ভুলে যাওয়া, খাওয়া সামনে চলে আসা, ক্ষুধার্ত অবস্থায় খানা সামনে চলে আসলে, পেশাব পায়খানা চাপ থাকলে, অন্ধকার থাকলে, কঠিন অন্ধকার থাকলে, কঠিন বৃষ্টি থাকলে, এবং ঝড় তুফান থাকলে, ঝড় তুফান, এই সাতটি কারণে আপনার জামাত ছাড়ার অনুমতি আছে। আর আমি রান্না করতেছি, গোসল করতেছি, আমি কাজে আছি, কোম্পানির কাজে আছি, ইত্যাদি ক্ষেত্রে জামাত বর্জন করা কি নাই, জায়েজ নাই। এটার সাথে আরও কিছু মানে হঠাৎ চলে আসছে এমন কোনো আশ্চর্য বিষয় অ্যাড হতে পারে, যেমন ধরেন যে এখন আধুনিক যুগে আপনার ডাক্তার অপারেশনে ঢুকে, তো এমন একটি অপারেশন যে সে যদি অপারেশন ছেড়ে জামাতে হাজির হয় তো রুগীর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, ওই সময় সে আগে রুগীর চিকিৎসার ব্যবস্থাটা, যান বাঁচানোর কাজটা করবে, তারপরে সে সালাত আদায় করবে। অনুরূপভাবে আপনি হয়তো এমন একটা মেশিন বা কারখানার এমন একটা এতে আছেন যে আপনি যদি এখানে উপস্থিত না থাকেন, কোনো কারণে এখান থেকে আপনি সরে যান, তাহলে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ধরনের ছোটোখাটো বিষয় এটা হঠাৎ দুই একজনের ক্ষেত্রে পাওয়া যেতে পারে, কিন্তু সাধারণভাবে আমরা যারা জামাত বর্জন করি, আল্লাহ এটা অনেক বড় অপরাধ, এটা কখনোই করা যাবে না। প্রাণপ্রিয় ভাইরা, এগুলি হচ্ছে জামাতে সালাত আদায় করার কিছু নিয়মকানুন বা কিছু হুকুম আহকাম। সালাতের যখন আমরা জামাতে এসে যাব তখন কিছু নিয়ম আছে, কাতার বন্দী হওয়া, কোন দিক থেকে কাতার শুরু হবে, কোন দিকে কাতার ধরবেন, কাতারের ক্ষেত্রে কোনটা মাকরু আছে, এগুলি আলাদা মাসালা মাসাইল, এগুলি হয়তো আলাদাভাবে আমরা বলবো, এখন আর সময় বেশি নাই।
মাত্র কয়েক মিনিট সময় আছে, এর ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে এখন প্রশ্ন করতে পারেন। আর আর দুই মিনিট তিন মিনিট সময় আছে না? জি, জামাতে সালাত আদায় করা গুরুত্ব